ডিমের হয়তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। আমি এখানে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শেব অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি এগ পেপার ফ্রাই। এগ পেপার ফ্রাই বানানোর জন্য সবার প্রথম আমি ডিমগুলোকে বয়ল করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, তারপর এতে দিয়ে দেবো 5টা মতো মুরগির ডিম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চা চামচ মতো ভিনিগার। এই নুন আর ভিনিগারটা দেওয়ার জন্য ডিমগুলো বয়ল হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি খোলাগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। ডিমের সাথে যে খোলাগুলো লেগে থাকে সেগুলো আর লেগে থাকবে না। এবার দেখছেন আমি ডিমগুলো বয়ল করে নিচ্ছি, আর পারফেক্ট ডিম বয়ল করার জন্য কতক্ষণ লাগে সেটাও আমি আপনাদের জানিয়ে রাখছি। আমি যেরকম ঠান্ডা জলে ডিমগুলো বয়ল করতে দিলাম, আপনারা যদি সেরকম দেন তাহলে এক্স্যাক্টলি আপনাদের 12-13 মিনিট টাইম লাগবে হার্ড বয়েল ডিমের জন্য। আর যদি আপনারা জলটা বয়েল হয়ে যাওয়ার পরে তারপর ডিমগুলো বয়েল করতে দেন তাহলে আপনাদের এক্স্যাক্টলি লাগবে 10 মিনিট হার্ড বয়েল ডিমের জন্য। আর যদি হাফ বয়েল করতে চান তাহলে জলটা গরম হয়ে যাওয়ার পরে আপনাদের লাগবে এক্স্যাক্টলি 6 মিনিট। এবার 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো তুলে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা জলে রেখে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, এই ডিমের খোলাগুলো এখন খুব ইজিলি ডিম থেকে ছেড়ে যাচ্ছে। তারপর ডিমগুলোকে আমি 1/2 করে কেটে নেব। আচ্ছা, এবার এই ডিমের গ্রেভিটা বানানোর জন্য আমাদের একটা খুবই সিম্পল পেস্ট করতে হবে। তার জন্য আমাদের লাগছে টমেটো, আর তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার একটা কড়াই নিয়ে নেবো, আর তাতে দিয়ে দেবো কিছুটা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো ফ্রেশলি গ্রাইন্ড ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের পাউডার রেডিমেডও ব্যবহার করতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো বাড়িতেই গুঁড়িয়ে নেওয়ার জন্য। এবার একে একে আমি যে ডিমগুলো বয়েল করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমের যে কুসুমের দিকটা সেটা নিচের দিকে দেবেন, তাহলে ডিমগুলো ফ্রাই করার সময় খুলে যাবে না। আর ডিমগুলো একবার লাল করে ভাজা হয়ে গেলে, দেখুন কী সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, তখনই আমাদের ডিমগুলোকে তুলে নিতে হবে। তারপর ঠিক একইভাবে আমি বাকি ডিমগুলোকেও ভেজে নেব। সব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা থেকে যখন একটু ফ্লেভারটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। যখনই দেখবেন এরকম একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি কোন টাইমে কোন মশলাগুলো ব্যবহার করছি। সবার প্রথম আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। জেনে রাখবেন কাশ্মীরি লঙ্কা যখনই আপনারা তেলে দেবেন তার রং সবথেকে বেশি খোলে। তারপর একটু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো ধনে গুঁড়ো, একদম ঘরোয়া মশলা, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার সেগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেবো আদা রসুন বাটা। আপনারা যদি পেঁয়াজ ভাজার সাথে সাথেই এই আদা রসুন বাটাটা দিয়ে দিতেন তাহলে তেলের মধ্যে বেশ অনেকটাই ময়েশ্চার চলে আসত। তার জন্য আপনারা যে মশলাগুলো দিলেন সেগুলোর কালার এতটা ফুটতো না। আশা করছি আপনাদের এই টিপসটা নিশ্চয়ই কাজে লাগবে। এরপর আদা রসুন বাটাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমাদের আগে থেকে বানিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর এই টমেটো পেস্টটা দেওয়ার পরে আমাদের প্রায় 7-8 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পেঁয়াজ টমেটোর এই গ্রেভিটা যতক্ষণ না এরকম জলটা পুরোটা মরে যাচ্ছে আর একদম এরকম তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আপনাদের রান্না করে নিতে হবে। তারপর তাতে দিয়ে দেবো সামান্য জল। পেঁয়াজ টমেটোর সাথে জলটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেবো ঘি। আমি এখানে সাদা ঘি ব্যবহার করলাম, আপনারা চাইলে দেশি ঘিও ব্যবহার করতে পারেন। আর জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আমাদের জায়গা থেকে ফ্রাই করা ডিমগুলো ছিল সেগুলো। আর উপর থেকে ছড়িয়ে দেবো খুব সামান্য কারি পাতা আর কাঁচা লঙ্কা। আপনারা চেষ্টা করবেন এই গ্রেভিটার মধ্যে যেন ডিমগুলো খুব ভালো করে ঢুকে যায়। তারপর আপনাদের 5-7 মিনিট একটু ভালো করে কুক করে নিতে হবে। যখনই দেখবেন গ্রেভিটা সেমি গ্রেভি হয়ে গেছে আমরা উপর থেকে ছড়িয়ে দেবো আমাদের পেপার ফ্রাইয়ের মশলাটা। আর আপনারা এই মশলার বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমার চিকেন পেপার ফ্রাইয়ের ভিডিওতে। এরপর গরম গরম পরিবেশন করুন এগ পেপার ফ্রাই। আশা করি আপনাদের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আমি শেব অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন এপিসোডে নতুন রান্না নিয়ে।